ত্রিপুরা তৃণমূলে আরো ভাঙন, বিজেপিতে রাজ্য সম্পাদক, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অমিত কুমার সাহা। বাংলা থেকে কোনো যোগাযোগ রাখছে না তৃণমূল নেতৃত্ব, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎই নেই, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে দাবি অমিত কুমার সাহা। আমরা তো তৃণমূলটাতে গিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে, কিন্তু তাদের কোনো ওয়েস্ট বেঙ্গলতে কোনো খোঁজখবর রাখে না, কর্মীদের কোনো খোঁজখবর না, কেউ অসুস্থ হলে কলকাতাতে কেউ ফোনই ধরে না। এসব কারণে আমরা একদম বিতর্কিত হয়ে গেছি। এই কারণেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির এই কাজের উপর ভিত্তি করে আমরা পতাকাতে সামিল হয়েছি। তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করেন আপনার রাজ্যে? তৃণমূলের ভবিষ্যৎ তো এখন শূন্যের কোটায় চলে গেছে। রেশন দুর্নীতিতে রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত রয়েছেন, এই যুক্তি দিয়ে হাইকোর্টে ফের সিবিআইকে তদন্তভার দেওয়ার দাবি জানালো ইডি। অন্যদিকে 2019 সালের বালিগঞ্জ থানার এফআইআর এর ভিত্তিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রেশন দুর্নীতিতে রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন, এই যুক্তি দিয়ে ফের সিবিআইকে তদন্তভার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানালো ইডি। অন্যদিকে 2019 সালে বালিগঞ্জ থানার এফআইআর এর ভিত্তিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতার করা হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী তথা চালগমের মিল মালিক বাকিবুর রহমান এবং বনগার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে। তৃণমূলের প্রভাবশালী নেতা সন্দেশখালী শাহজাহান শেখকেও খুঁজছে ইডি। এই প্রেক্ষাপটে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ইডির আইনজীবী দাবি করেন, 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বাংলাদেশের মাধ্যমে 2,000 কোটি টাকা দুবাইতে পাচার হয়েছে, প্রভাবশালী মন্ত্রী এবং তার সহযোগীকে গ্রেফতার করে বিভিন্ন তথ্য জানা গেছে, যাদের নামে চার্জশিট আছে এবং তাদের নামে যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশি। যেহেতু রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন, তাই এই মামলা সিবিআইকে দেওয়া দরকার। তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এই মুহূর্তে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই, শুধুমাত্র বালিগঞ্জ থানায় 2019 সালের দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনও সচল থাকে তাহলে তার উপরেও বহাল থাকবে স্থগিতাদেশ। পুলিশকে কেস ডায়েরি পেশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। আদালতে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে, পুলিশ চার্জশিট পেশ করেছে, চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। এরপর বিচারপতি বলেন, তাহলে আরও তদন্ত করার সুযোগ রয়েছে। আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ইডি যে 6টি এফআইআর এর কথা বলছে তার মধ্যে 5টিতে চার্জশিট পেশ হয়েছে এবং একটি মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে। তদন্ত প্রক্রিয়া নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু যেহেতু মহামান্য আদালত বিষয়টি দেখছেন এবং তাদের নির্দেশে নজরদারিতে হচ্ছে, মানুষের আস্থা আছে এর প্রকৃত তথ্য সামনে আসবে। ইডি সিবিআই এর কনভিকশন রেট নিয়ে মহামান্য আদালত প্রশ্ন করে, সিবিআই আজও রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ খুঁজে বেড়াচ্ছে, ইডির কনভিকশন রেট 0.46%, ইডির আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ, সিবিআই এর কাস্টডিতে মৃত লালন শেখের স্ত্রী অভিযোগ করছে সিবিআই অফিসাররা 50 লক্ষ টাকা ঘুষ চেয়েছে, বিজেপি করলে দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে সিবিআই এফআইআর এর নাম থাকলে বা ইডিতে পিএমএলএ কেস থাকলে সেগুলো বন্ধ হয়ে যায়, তাদের কেশাগ্র কেউ স্পর্শ করে না। সুতরাং সম্পূর্ণভাবে বিজেপির পদলেহন করে ইডি সিবিআই কাজ করতে করতে নিজেদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, আগামী দিনে বিজেপি রাজনৈতিক বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু ইডি সিবিআই তার হৃত গৌরব আর ফিরে পাবে না। এর আগে 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েন ইডি ও সিআরপিএফ, রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। তা নিয়েও সিবিআইকে তদন্তভার হস্তান্তরের দাবি করেছিল ইডি। 17ই জানুয়ারি সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিট গঠন করে দেয় কলকাতা হাইকোর্ট, যেখানে ইসলামপুরের পুলিশ সুপারের পাশাপাশি একজন সিবিআই অফিসারকেও রাখেন বিচারপতি জয় সেনগুপ্ত। পরদিন সেই প্রসঙ্গে আদালতে সিবিআই জানায়, কোনো নাম দেওয়া সম্ভব হচ্ছে না, হাইকোর্টের কাছে আরও সময় চায় তারা। আর এবার রেশন দুর্নীতি তদন্তে প্রভাবশালী যোগ, পুলিশের বিরুদ্ধে অনাস্থা এবং দুর্নীতির ব্যাপকতার যুক্তি দেখিয়ে সিবিআইকে তদন্তভার দেওয়ার আবেদন করল ইডি। 5ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।